তেল আবিব। তেল আবিব হচ্ছে ইসরায়েলের একটি অন্যতম প্রধান নগরী। এটা হচ্ছে ইসরায়েলের অর্থনৈতিক কেন্দ্র এবং প্রযুক্তির সূতিকাগার। 4.5 লাখ জনসংখ্যা নিয়ে তেল আবিব ইসরায়েলের দ্বিতীয় বৃহত্তম শহর। এই শহরটি ইসরায়েলের সবচেয়ে জনবহুল শহর। তাছাড়া এটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্র হিসেবে পরিচিত। উন্নত রাস্তা, পার্ক, বাগান, কৃত্রিম বন, ট্রেন, বাস, ট্যাক্সি, নৈশ ক্লাব, বারসহ আধুনিক সকল নাগরিক সুবিধা শহরটিতে উপলব্ধ। ইসরায়েলের 6টি প্রশাসনিক জেলাগুলোর মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম এবং সবচেয়ে ঘনবসতিপূর্ণ জেলা, যা 1.35 মিলিয়ন জনসংখ্যা বিশিষ্ট। জেলার মোট জনসংখ্যার 98.9% ইহুদি এবং 1.10% আরব, অর্থাৎ 0.7% মুসলিম ও 0.4% খ্রিস্টান ধর্মাবলম্বী। তেল আবিব জেলার রাজধানী হল তেল আবিব, যা ইসরায়েলের 2টি বৃহত্তম শহরগুলোর একটি এবং দেশের অর্থনৈতিক, ব্যবসা, প্রযুক্তিগত রাজধানী। তেল আবিব জেলা এবং এর পার্শ্ববর্তী শহরগুলো দ্বারা তৈরি হওয়া মহানগর। অঞ্চলটির স্থানীয় নাম গুজটান। দখলকৃত পশ্চিম তীর বা কোনো আন্তর্জাতিক সীমান্তের সাথে সংযুক্ত না থাকা 6টি জেলার মধ্যে এটি একটি। তেল আবিব জেলা পশ্চিম দিকে কেন্দ্রীয় জেলা দ্বারা এবং উত্তর, পূর্ব ও দক্ষিণে ভূমধ্য সাগর দ্বারা বেষ্টিত। তেল আবিব জেলার জনসংখ্যার ঘনত্ব 7,259 প্রতি বর্গ কিলোমিটার। ইসরায়েল চিরসূর্যের দেশ। এটি একটি প্রাচীন দর্শনীয় স্থান এবং তেল আবিব মূল সংস্কৃতির জন্য পরিচিত। ভ্রমণকারীরা এখানে আসে আকর্ষণীয় ভ্রমণ, সৈকতে বিশ্রামের জন্য, তবে সক্রিয় শৌখিনতার কারণেও আসে। ছুটির মরশুম শেষ হওয়ার পরে রাতের জীবন গতিময় হতে থাকে। ছুটির পরিকল্পনা করার সময় getTransfer.com পরিষেবাটিতে স্থানান্তর করতে, বুক করতে হয়। তেল আবিব শহরটি ভূমধ্য সাগরের উপকূলে রয়েছে। এর ইতিহাসটি জাফার প্রাচীন বন্দর এবং একটি ছোট ইহুদি জেলা দিয়ে শুরু হয়েছিল, যা পরবর্তীতে একটি উন্নত অবকাঠামো সহ সত্যিকারের মহানগরীতে পরিণত হয়েছিল। মূল স্থাপত্যের দিক নির্দেশ হল বাউহাউস, সাধারণ লাইন, কম্প্যাক্ট ফর্ম এবং বাড়ির স্পষ্ট রূপরেখা। এর মধ্যে বেশিরভাগ সুবিধা ওয়াট সিটির ভূখণ্ডে নির্মিত। এই নামটি তেল আবিবকে মুখের রং দিয়েছিল। তেল আবিব বিশ্ব ঐতিহ্যের একটি অংশ হিসেবে স্বীকৃত। তেল আবিবে ইহুদিদের প্রযুক্তিগত জাদুঘর খোলা হয়েছিল, যেখানে সারা বিশ্বের সম্প্রদায়ের জীবন দেখানো হয়েছে। দর্শনার্থী এবং এয়ারটেজ ইসরায়েলের জন্য উন্মুক্ত, যা খ্রিস্টপূর্ব 2nd শতাব্দীর ফিলিস্তিন জনবসতিগুলোর প্রত্নতাত্ত্বিক নিদর্শন এবং নিদর্শনগুলোর একটি বিশাল সংগ্রহ, যা সেই সময়ের জীবনকে প্রকাশ করে। হাউস অফ ডিজনগফ ইসরায়েলের সমসাময়িক শিল্প কেন্দ্রটি চালু করে, যেখানে স্থানীয় শিল্পী এবং ভাস্কররা তাদের রচনাগুলো প্রদর্শন করে। তেল আবিবের একটি বিশেষ মূল্য হিসেবে বিবেচিত XIXXX শতাব্দীর নেব তেজে দেখ জেলা ঘুরে দেখার জন্য আকর্ষণীয়। এটি ছিল পুরান জাফার বাইরে প্রথম কোয়ার্টার। উন্নয়নের জন্য কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা ছিল না, তাই বিশৃঙ্খলবদ্ধভাবে গড়গড়ে উঠেছে। অতএব এখন চেহারাটি বেশ রঙিন এবং সারগ্রাহী। প্রাচীন শহর সিজারিয়া প্যালেস্টাইনের কেন্দ্রস্থল, জাতীয় উদ্যানটি দেখতে সবাই যায়। অঞ্চলটিতে একটি সৈকত এবং একটি বন্দর রয়েছে। তেল আবিব আধুনিকতার গতি এবং পুরাকীর্তির সুরকে একত্রিত করেছে। এখানে ব্যবসায়িক কেন্দ্রগুলি, একতলা সাদা বাড়িগুলো
সমৃদ্ধ পাহাড়গুলো সংলগ্ন। কেন্দ্রীয় রেল স্টেশন থেকে ট্রেনগুলি দেশের সব দিকে প্রেরণ করা হয় তেল আবিবের থেকে। এখানে একমাত্র পরিবহন ট্যাক্সি, যা প্রতিদিন কাজ করে। গাড়িগুলো একটি কাউন্টার দিয়ে সজ্জিত হয় এবং চেক জারি হওয়ার পরে এগুলো চলাচল করে। নিয়মিত বাসগুলো সকাল 5টা থেকে 12টা পর্যন্ত চলতে পারে। এক কথায় ইসরায়েলের ভূখণ্ডের মধ্যে গুরুত্বপূর্ণ স্থানগুলোর মধ্যে অন্যতম হচ্ছে তেল আবিব, যেখান থেকে তাদের বাণিজ্যর বেশিরভাগ অংশ নিয়ন্ত্রিত হয়। আশা করি ভালো লেগেছে। এছাড়াও আপনাদের বিভিন্ন কিছু জানানোর থাকলে বা বলার থাকলে আমাদের কমেন্ট বক্সে জানান। আর আপনি চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভালো থাকবেন।